আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালামের থেকে যে খেলাফতের দায়িত্ব পালন শুরু হলো, সে দায়িত্ব মানুষকে কিয়ামত পর্যন্ত পালন করতে হবে। পৃথিবীতে মহান আল্লাহ নবী বা রাসূল প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এই ধারার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তিনি আল্লাহর বিধান মানবজাতির কাছে রেখে পৃথিবী হতে বিদায় গ্রহণ করেছেন। সেই বিধান গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো তার অনুসারী মুসলমানদের। এখানে একটি বিষয় ভালোভাবে বুঝতে হবে যে মহান আল্লাহ এই খেলাফতের দায়িত্ব ইতিপূর্বে আর কোনো সৃষ্টিকে দান করেননি। খলিফা অর্থের দিকে দৃষ্টি দিলে দেখা যায় এর অর্থ হলো প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর কোনো একটি কাজ তার পক্ষ থেকে সম্পাদন করা। মহান আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, প্রতিটি সৃষ্টির জন্য তার উপযোগী বিধান তৈরি করে তিনি স্বয়ং সে বিধান সৃষ্টির ওপরে জারি করেছেন। আল্লাহর কোনো একটি সৃষ্টির ক্ষমতা নেই তার বিধানের বিপরীত সামান্য এদিক ওদিক করে। সূরা ইয়াসিনে বলা হয়েছে, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে অতিক্রম করে, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে অতিক্রম করে, যে যার কক্ষপথে পরিভ্রমণ করছে। এভাবে মানবদেহের ওপরে আল্লাহ তাআলা যে বিধান জারি করেছেন, মানবদেহ তাই অনুসরণ করতে বাধ্য। চোখের ক্ষমতা নেই কানের কাজ করে, কানের ক্ষমতা নেই চোখের কাজ করে, পায়ের ক্ষমতা নেই যে সে মাথার কাজ করে। এভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে মহান আল্লাহ তাআলা যে বিধান জারি করেছেন, তারা তা পালন করছে। নদী, সাগর, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত তথা সমস্ত সৃষ্টি জগতের ওপরে মহান আল্লাহ তাআলা যে আইন জারি করেছেন, তা তারা পালন করছে। বাঘ মাংস ত্যাগ করে ঘাস খাওয়া শুরু করেনি, হরিণ ঘাস ত্যাগ করে মাংস আহার শুরু করেনি, মাছ পানি ত্যাগ করে স্থলে এসে বাস শুরু করেনি, গরু ছাগল স্থল ত্যাগ করে পানিতে বাস করা শুরু করেনি, পাখি ওড়া বন্ধ করেনি, হাতি হঠাৎ করে উড়তে শুরু করেনি। কেননা আল্লাহর বিধান এদের ওপরে কার্যকরী রয়েছে। আল্লাহ তাআলা এই বিধান কার্যকরী করার জন্য কোনো নবী প্রেরণ করেনি বা করতেও হয় না, কারণ এই বিধান জারি করার জন্য মহান আল্লাহর আদেশই যথেষ্ট। কিন্তু যে বিধি বিধান তিনি তার স্বাধীন স্বভাব সম্পন্ন বান্দা, মানুষ এবং জিনের জন্য প্রণয়ন করেছেন, তা জারি করার জন্যই নবীর আগমন ঘটে এবং নবী তা জারি করার জন্য চেষ্টা সাধনা করেন, আন্দোলন পরিচালিত করেন। নবীর উপরে যারা ঈমান আনে তাদেরকেও এই দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্বের নাম হলো খিলাফতের দায়িত্ব। খিলাফতের এই মর্যাদাপূর্ণ দায়িত্ব কোনো ফেরেশতা বা জিনকে মহান আল্লাহ তাআলা দান করেননি। এই দায়িত্ব দান করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে এবং দান করা হয়েছে আদম সন্তানকে। এই দায়িত্ব এত ব্যাপক যে তা পালন করার জন্য আল্লাহর গোটা সৃষ্টি জগৎকেই ব্যবহার করার প্রয়োজন রয়েছে। এ কারণে মানুষকে সম্বোধন করে মহান আল্লাহ তাআলা সূরা বাকারাতেই বলেছেন, তিনিই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। সচেতন ব্যক্তি মাত্রই অবগত আছে যে এই দেহ আসল মানুষ নয়, আসল মানুষ হলো রূহ, যা একটি নৈতিক সত্তা। এক কথায় আমরা যাকে বিবেক বলি সেটাই হলো আসল মানুষ। এই মানুষকে মহান আল্লাহ তাআলা অধিকার বা ফ্রিডম প্রদান করেছেন যে সে পৃথিবীর সমস্ত কিছুই ব্যবহার করতে পারবে। এ কারণে দেখা যায় শুধু মানুষই বিজ্ঞান চর্চা করে, বিজ্ঞান চর্চার মাধ্যমে এই পৃথিবীর বস্তু এবং শক্তিকে কাজে লাগিয়ে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আল্লাহ এই ক্ষমতা কোনো জিনকে দান করেননি এবং কোনো ফেরেশতাকেও দান করা হয়নি। মানুষের দৃষ্টির সামনে রয়েছে এই বস্তু জগৎ এবং তার নিজের দেহ। এই দেহটা এই পৃথিবীতে বসবাসের উপযোগী এবং বস্তুকে কাজে লাগানোর উপযোগী করেই এই দেহ সৃষ্টি। মানুষের চিন্তা এবং গবেষণার ফলকে কাজে লাগানোর জন্য যেমন মন, মগজ এবং দেহ ও তার অঙ্গপ্রত্যঙ্গ প্রয়োজন, মহান আল্লাহ তাআলা তাই দান করেছেন। এই ধরনের দান অন্য কোনো সৃষ্টিকে দান করা হয়নি, কারণ অন্য সৃষ্টির খাদ্য বন্টনের দায়িত্ব মহান আল্লাহর হাতে।
আল্লাহ তাআলা মানুষ সহ সমস্ত সৃষ্টির খাদ্যদাতা এতে সন্দেহ নেই। যে সৃষ্টির জন্য যে খাদ্য প্রয়োজন তা উৎপাদনের দায়িত্ব মহান আল্লাহ তাআলার। এই দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা পালন করেন। কিন্তু মানুষের জন্য খাদ্য বণ্টনের দায়িত্ব মহান আল্লাহ মানুষকে দান করেছেন। এই দায়িত্ব পালনের জন্য তিনি তার নবীর মাধ্যমে বিধান দান করেছেন। মানুষের জন্য খাদ্য উৎপাদনের দায়িত্ব মহান আল্লাহর এবং সেই খাদ্য মানুষ বণ্টন করবে আল্লাহর দেয়া বিধান অনুসারে। এই দায়িত্ব পালন করার জন্য মানুষকে তার এই দেহ ব্যবহার করেই সমস্ত সুফল লাভ করতে পারে না, তাকে বস্তু জগতের প্রয়োজনীয় শক্তিকে ব্যবহার করতে হয়। বস্তু জগতের সমস্ত শক্তিকে যে শক্তি যেখানে যতটুকু প্রয়োজন তা এই মানুষ কাজে লাগাবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, সুতরাং এই মানুষ তা পালন করে উৎপাদন বৃদ্ধি করবে। আল্লাহর দান করা এই সৃষ্টি জগৎকে পরিকল্পনা মতো ব্যবহার করে পরিকল্পিত উপায়ে উৎপাদন করে আল্লাহর দেয়া ইনসাফের বিধান অনুসারে যে যতটুকু অধিকারী তার কাছে ততটুকু পৌঁছানোর দায়িত্ব এই মানুষকে দান করা হয়েছে। এই দায়িত্ব আল্লাহ তাআলা পালন করবে না বলেই মানুষকে ফ্রি উইল স্বাধীন ক্ষমতা দান করা হয়েছে, এবং সে স্বাধীন ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করার জন্যই মানুষকে খলিফা হিসেবে ঘোষণা দিয়ে খেলাফত দান করা হয়েছে। আল্লাহর বিধান অনুসারে আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করার নামই হলো খিলাফতের দায়িত্ব পালন করা। এই খলিফার কাজ হলো বহুমুখী, এবং এই দায়িত্ব পালন করতে গেলে বস্তু জগৎকে ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে, খানকায় আবদ্ধ থেকে, ভাতের পাতিল আর কাঁথা মাথায় করে রাস্তায় রাস্তায় ঘুরে এই খিলাফতের দায়িত্ব পালন করা যায় না। অনেক সাধনার ভেতর দিয়েও খলিফা হিসেবে খিলাফতের দায়িত্ব পালন করা যায় না। খলিফা আর খিলাফতের ভুল ব্যাখ্যা করে একসময় রাজা বাদশাহগণ খলিফা সেজে তারা খিলাফত দান করতেন। বর্তমানে দান করেন এক শ্রেণীর পীর সাহেবগণ। হযরত আদম আলাইহিসসালাম এর সৃষ্টি কাহিনীর ভুল ব্যাখ্যা করে কত মত আর পথ যে সৃষ্টি করা হয়েছে তা বোধহয় গুণে শেষ করা যাবে না। মহাসত্য আল কোরআন আমাদের সামনে রয়েছে। যে কোনো মত পথ গ্রহণ করতে হলে সে মত আর পথের ব্যাপারে পবিত্র কোরআনের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তবেই তা গ্রহণ বা অ্যাকসেপ্ট করা যেতে পারে। অন্ধের মতো কোনো কিছুর অনুসরণকারী বা ফলোয়ার হওয়া বা মুরিদ হওয়া যাবে না। হযরত আদম আলাইহিসসালামের খেলাফতের সাথে বা মানুষের এই খেলাফতের সাথে আরও একটি বিরাট বিষয় জড়িত রয়েছে, সেটা হলো মানুষের স্বাধীনতা বা ফ্রি উইল। মহান আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে তার আইন অনুসরণ করতে বাধ্য করেছেন। মানুষকে যদি এভাবে বাধ্য করতেন তাহলে আল্লাহ তাআলা স্বয়ং অন্যান্য সৃষ্টির মতো এই মানুষের উপরে আইন জারি করতেন, কিন্তু মানুষকে সেভাবে সৃষ্টি করাও হয়নি এবং আইন মানতে বাধ্য করাও হয়নি। তাকে স্বায়ত্তশাসন দান করা হয়েছে, অর্থাৎ মানুষ বস্তু জগৎকে ব্যবহার করার যে স্বাধীনতা লাভ করেছে তা আল্লাহর দেয়া আইন অনুযায়ী ব্যবহার করতে আল্লাহ বাধ্য করেননি। এ কারণে আল্লাহর দেওয়া আইন ত্যাগ করে মানুষ এই বস্তু জগৎকে ব্যবহার করার সুযোগ লাভ করেছে। কিন্তু মহান আল্লাহ এটা পছন্দ করেন না যে মানুষ তার দেয়া বিধান ত্যাগ করে নিজের ইচ্ছা অনুযায়ী এই বস্তু জগৎ ব্যবহার করুক। এজন্য তিনি নবী প্রেরণ করে তার মাধ্যমে মানুষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা আমার দেয়া আইন অনুযায়ী এই বস্তু জগৎ ব্যবহার করবে তারাই আমার কাছে পুরস্কৃত হবে, আর যারা নিজেদের মর্জি অনুযায়ী এই বস্তু জগৎ ব্যবহার করবে তারা শাস্তি লাভ করবে। এই ব্যবস্থাপনার ব্যাপারে মহান আল্লাহ পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা এই কারণেই রেখেছেন যে মানুষ যখন নিজের মর্জি মতো এই বস্তু জগৎ ব্যবহার করবে তখন মানুষের পক্ষে ইনসাফ করা সম্ভব হবে না। কেউ আত্মসাৎ করে সাততলা গড়বে আর কেউ গাছের নিচেও স্থান পাবে না। যার বাস্তব অবস্থা হলো বর্তমান এই পৃথিবীর অবস্থা, কেউ খেয়ে শেষ করতে পারে না, ভাগাড়ে খাদ্য ফেলে দেয় আর কেউ খেতে পায় না, মানুষের দুয়ারে মাথা ঠুকে রক্তাক্ত করার পরও এক মুঠ ভাত জোটে না,
আর মানুষ যখন আল্লাহর বিধানের কাছে নিজের স্বাধীন ক্ষমতা সোপর্দ করে, আল্লাহর বিধান অনুসরণ করে, এই বস্তু জগৎ ব্যবহার করেছে, তখন আল্লাহর আইনের কারণে মানুষ ইনসাফ লাভ করেছে। আরবে মানুষ না খেয়ে দিন অতিবাহিত করেছে, খাদ্যের অভাবে তারা চুরি ডাকাতি চিন্তাই করেছে, এত যুদ্ধ বিগ্রহ ঘটেছে যে এসবের অন্যতম কারণ ছিল খাদ্যের অভাব। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন, আল্লাহর বিধানের অধীনে বস্তুজগৎ ব্যবহার করতে শিক্ষা দান করলেন এবং সেভাবেই তা ব্যবহার হতে থাকলো। তখন অবস্থা এমন দাঁড়িয়েছিল যে যাকাত গ্রহণ করার মানুষ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং মানুষ ও জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মেনে চলতে বাধ্য হচ্ছে। কিন্তু মানুষ ও জিনকে নবীর মাধ্যমে যে বিধান দান করা হয়েছে তা অনুসরণ করতে তাদেরকে বাধ্য করা হয়নি। পবিত্র কোরআনেও এই কথার দিকে সাক্ষী দিচ্ছে, মানুষ কি আল্লাহর বিধান ত্যাগ করে অন্য বিধান অনুসন্ধান করে? অথচ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই ইচ্ছায় হোক এবং অনিচ্ছায় হোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আর তারই দিকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতে মহান আল্লাহ মানুষকে প্রশ্নের আকারে বলেছেন, আমি যে বিধান নবীর মাধ্যমে দান করেছি, তোমরা কি আমার দান করা সেই বিধান ত্যাগ করে অন্য কোনো বিধান পালন করার জন্য অনুসরণ করেছো? অথচ তোমরা তোমাদের চোখ দিয়েই দেখেছো আমার সমস্ত সৃষ্টি আমারই বিধান কিভাবে মেনে চলছে। অর্থাৎ আল্লাহর বিধান গ্রহণ করে অনুসরণ করার নামই হলো ইসলাম গ্রহণ করা। কেননা ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করলে তথা আল্লাহর বিধান অনুসরণ করলে শান্তি লাভ করা যায়। এই অর্থে ইসলাম মানে শান্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে এই ইসলাম শব্দের অর্থও ভুল অর্থে গ্রহণ করে তা ব্যবহার করা হচ্ছে। ইসলামের সংজ্ঞা হলো মহান আল্লাহর বিধান। আল্লাহ তার যে সৃষ্টির জন্য যে বিধান দান করেছেন সেই বিধানই হলো সেই সৃষ্টির ইসলাম। আকাশের ওই বিশাল সূর্যের জন্য আল্লাহ যে বিধান দান করেছেন সূর্যের জন্য সে বিধান ইসলাম। চন্দ্র তারকা গ্রহ উপগ্রহ মাটি পানি নদী সাগর তথা অন্যান্য সৃষ্টির জন্য আল্লাহ যে বিধান দান করেছেন সেই সৃষ্টির জন্য সেই বিধান ইসলাম। মানুষের জন্য যে বিধান দান হয়েছে সেই বিধান মানুষের ইসলাম। পার্থক্য হলো মানুষের ইসলাম মানুষকে অনুসরণ করতে বাধ্য করা হয়নি, অন্যান্য সৃষ্টিকে তা বাধ্য করা হয়েছে। জিনকে মানুষের মতো খিলাফত দান করা হয়নি, তাদেরকে আল্লাহর বিধান অনুসরণে ব্যাপারে স্বাধীনতা দান করা হয়েছে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।